প্রয়াত হয়েছেন চন্দননগরের প্রথিতযশা আলোকশিল্পী বাবু পাল। তার বয়স হয়েছিল 64 বছর। দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ এই আলোকশিল্পী। মঙ্গলবার রাত 8:40 নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে চন্দননগর জুড়ে। বুধবার সকালবেলায় শিল্পীর মরদেহ তার চন্দননগর বাসভবনে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন অগণিত মানুষ সহ তার কর্মচারীরা। বস্তুত রাজ্য তথা ভারত ও বিদেশেও চন্দননগরের আলোকসজ্জার পরম্পরা বাবু পালের হাত ধরে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছিল। সারা পৃথিবীর বুকে চন্দননগরের শ্রীধর দাসের পর বাবু পালই ছিল অন্যতম কারিগর। বর্তমানে চন্দননগরে বহু বিশিষ্ট শিল্পীর হাত ধরে চন্দননগর আলোকশিল্পকলার নাম ছড়িয়ে পড়লেও বাবু পালের চলে যাওয়াটা অনেক বড় ক্ষতি বলে মনে করেন চন্দননগরের আলোকশিল্পীরা। আগামী দিনে বাবুদার যে এই ক্ষতিটা চলে যাওয়ার জন্য যে বিরাট ক্ষতিটা হলো, এটা আগামী দিনে আমাদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এবং উনি যে চলে গিয়ে আমাদের মাথার উপর থেকে যে বট গাছটা চলে গেছেন, সেটা আমরা এখন ফিল করতে পাচ্ছি এবং তার জন্য আমাদের অনেক অসুবিধা হবে। উনি তো শুধু শিল্পী নন, উনি একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছেন, আলোর জগতের একটা ইন্ডাস্ট্রি।